গাইস আজকের ব্লকে স্বাগত স্বাগত একটা খাবার বানাবো একটা টেকনিক দিয়ে বানাবো দেখতে এটা করছি আজকে এই দেখো গাছে কত পেঁপে গাছটা থেকে পেঁপে গুলো পারব তো এই যে আমার লাঠি যেটা দিয়ে আমি পেঁপেটা পারবো দেখতে বাচ্চা লাগে টান একটা ছিঁড়ে গেল পেঁপে কিন্তু গন্ডগোল যেটা করলাম পারতে গেছিলাম একটা পেঁপে হলো তিন খানা পেঁপে সব থেকে ছোট একটা বললো একটা বললো একটা বললো সে আরো অনেক বড় বড় পেঁপে রয়েছে তা পারলাম ছোটটা কারণ আমি একা খাবো দেখানোর জন্য যেটা কাজ পেঁপেটাকে আমি ভালো করে ধুয়ে নেব এই পেঁপেটাকে কাটলাম কেটে এখন এটা দিয়ে আমি ছুলবো ছুলে নেব তো এই যে পেঁপে পেঁপেটাকে আমি এখন ছুলে নেবো ভালো করে তো এই যে পেঁপেগুলোকে খুব সুন্দর করে সাইজ করে আমি কেটে নিয়েছি বেখাপ্পা সাইজ অত ভালো না সাইজগুলো এইবার যেটা দরকার সেটা একটা টমেটো পুরো একটা না দিলেও হবে এটা একটু গন্ডগোল আছে আমি কেটে বাদ দিয়ে নেব এই হচ্ছে টমেটো টমেটো ছাড়া এটা স্বাদ আসবে না কাঁচা পেঁপে নিতে হবে একটা পুরো কাঁচা পেঁপে সো এটাকে আমি কাটলাম এইভাবে এখানে একটু সমস্যা দেখেছিলাম ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো সুন্দর করে বাদ দিয়ে দিলাম কেটে তো ওটাকে এখন সুন্দর নাইস পিস করতে হবে আর কিছুই না তো এই যে আমি পেঁপেগুলোকে কেটে নিয়েছি পেঁপেগুলোকে নাইস এই সরি টমেটোগুলোকে কেটে নিয়েছি নাইসলি মিটার সাথে মিক্স করে দেবো আর কিছুই না টমেটোর টুপ রয়েছে এখানে রস ফস যেটা বলো তো এবার যেটা হলো এবার বাকি আছে যেটা ছোট টেস্ট আসবেই না ধনিয়া পাতার কুচি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিলাম সো এবার ধনিয়া পাতাটা খুব নাইসলি এখানে দিলাম দিয়ে দেওয়ার পরে যেটা হবে লঙ্কা আছে লঙ্কাটাকে আমি গ্রেট করে দেবো তাহলে বেস্ট মিক্স হবে এটা যে আমার গ্রেটার আদা লেগে রয়েছে সকালে আমি আদা গ্রেড করেছিলাম তো সমস্যা নেই এটা আমি এখানে গ্রেড করে দিলাম আমি বেশি লঙ্কা প্রেফার করি না লঙ্কা আমার বেশি ভালো লাগে না নেক্সট লবণ লবণ ছাড়া এটা অসম্পূর্ণ লবণ ছাড়া পৃথিবীর সমস্ত খাবারই অসম্পূর্ণ শুধু এটা নয় সামান্য লবণ বেশি লবণ দিলে ভালো লাগবে না ডিপেন্ড করছে কতটা লবণ তুমি খাবে তো নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তেঁতুল উইদাউট তেঁতুল ইউ টেস্ট ওকে সো অল্প তেঁতুল নিয়ে নেবো বেশি না এখানে নেব এইটুকু নেবো ঠিক আছে আর একটু নেবো সমস্যা নেই বেশি টক হলে ভালোই লাগবে সো এইটুকু তেঁতুল আমি নিয়ে নিলাম এই জায়গাটাকে এইভাবে রেখে দেবো আমার বাড়িতে অনেক মানুষ আছে যারা এগুলো হালকা করে ক্লিন করে দেবো আমি টেরও পাবো না যেমন আমার ঠাকুমা আমার মা এবার যেটা করবো আমি তেঁতুলটাকে নাইসলি আমি এর সঙ্গে মিক্স করবো খুব সুন্দর করে চেটকে ফেটকে ভেটকে লেটকে একদম খাঁচা খাঁচ করে এটাকে সুপার মিক্স করতে হবে তা না হলে এটা টেস্ট আসবে না সবসময় যেটা বেশি করে তেঁতুলটাকে তেঁতুলটাকে খুব ভালো বাজেভাবে বাজেভাবে বাজে গ্রেট করতে হবে মানে থেতো ফেতো করতে হবে আর কি সো আমি দেখো মাখানোর টিকচারটা এরকম হয়েছে দেখতে তিনটে বাড়িতে আমি ভাগ করে নিয়েছি একটা বাবাকে দেবো একটা ঠাকুমাকে দেবো একটা আমি খাবো মা বাড়িতে নেই মাঝার মার বাড়িতে ভাইও বাড়িতে নেই তিনটা প্রিপেয়ার করে ফেলেছি এখন আমি টেস্ট করবো এই যে আমার দুজন ঘুমোচ্ছেন একজন অবাক পানা চেয়ে রয়েছেন তাও খাবারটার দিকে এটা তুমি খেতে পারো না আর এই যে একজন শুয়ে রয়েছে এনে কখনই আমার কাছে আসে না একমাত্র খাওয়া দাওয়া ছাড়া তো দুজন শান্তি করে ঘুমাও তো আমার খাবারটা প্রিপেয়ার হয়ে গেছে পানিয়ে নিয়েছি আমি টেস্ট করব এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো যে সুপার টেস্ট হয় সুপার টেস্ট এটা এত টেস্টি হবে এটা দুপুরবেলার জন্য গরমকালে দুপুরের জন্য বেস্ট ইভেন একটা হেলদিও আছে ভিটামিন সিতে ভরপুর পেঁপে রয়েছে টমেটো রয়েছে রেদুল রয়েছে তো ট্রাই করে দেখো আমি এখন টেস্ট করবো এটা দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সাবস্ক্রাইব লাইক ফাইক করে দাও কমেন্ট কমেন্ট করো যদি কেউ বানিয়ে থাকো পরে জানিও কেমন লাগলো খেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাবাই বাই টেক কেয়ার